আজকে আমরা উদাহরণ উনত্রিশ সলভ করব যদি লগ এ বাই ওয়াই মাইনাস জেড লগ বি বাই জেড মাইনাস এক্স লগ সি বাই এক্স মাইনাস হয় তবে দেখাও যে a টির পর এক্স এ বিটির পার ওয়াই সি পর জেড ইকাল টু ওয়ান তাহলে আমরা প্রশ্নটি দেখলাম এখন আমরা সমাধান করবো এক্ষেত্রে প্রথমে আমাদের

সমান সমান লগ বি বাই জেড মাইনাস এক্স সমান সমান লগ সি বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু পি অথবা কে যেটাই ইচ্ছে ধরতে নো নো প্রবলেম আমি ধরলাম পি এটাই আমরা ধরলাম পি এখন দেখো তো এটা সমান সমান পি এটা সমান সমান অব পি এটা সমান সমানও পি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করি তাহলে তাহলে লগ এ বাই ওয়াই মাইনাস জেড ইকাল টু পি এটা ক্যালকুলেশন করি এটা ওই পাশে গুণ হবে তাহলে লগ এ পি ইন টু ওয়াই মাইনাস জেড উভয় পক্ষে উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স দ্বারা গুণ করলে লগ এ এখানে পি রেখে দেয় আর এক্সটা ভিতরে গুণ করে দেয় একবার পি এক্স দ্বারা যদি এখানে গুন করে দেওয়া হয় এক্স ওয়াই হবে আর এখানে হবে জেড এক্স এটা ধরো যে সমীকরণ এক অনুরূপভাবে আবার লগ বি সমান সমান যে দেওয়া ছিল কি বি মাইনাস এক্স তাহলে জেড মাইনাস এক্স ইকাল টু পি জেড মাইনাস এক্স টু পি তাহলে এখানে ঠিক ভাবে একই কাজ হবে লগ বি পি জেড মাইনাস এক্স উভয় পক্ষে এবার কী দ্বারা গুণ করব উভয় পক্ষে এখানে আছে এক্স জেড আর

লগ সি বাই এক্স মাইনাস ওয়াই ইক একইভাবে হ্যাঁ এখানে গুণ করে কথাটা লিখে নিতে পারো যে উভয় পক্ষে এত দ্বারা গুণ করে এগুলো লিখে নিতে পারো পরের লাইন আমি এখানে লিখলাম এখানে লিখলাম পরের লাইন উভয় পক্ষে এবার কি দ্বারা গুণ করব যেহেতু এখানে এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব তাহলে জেড জেড লগ সি ইকুয়াল টু পি জেড দ্বারা যদি ভিতরে গুণ করে দেই একবারে তাহলে হবে কত জেড এক্স মাইনাস ওয়াই জেড ওয়াই জেড সমীকরণ তিন তাহলে আমরা সমীকরণ এক সমীকরণ দুই এবং সমীকরণ তিন পেলাম এখন সমীকরণ এক সমীকরণ দুই এবং সমীকরণ তিন যোগ করে পাই এক প্লাস দুই প্লাস তিন করে পাই বুঝে গেছে সমীকরণ একে কি ছিল log A plus y log b plus z log y b z c प्रथम लिखे नहीं মাইনাস জেড এক্স প্লাস পি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস পি জেড এক্স মাইনাস ওয়াই জেড তাহলে আমরা সমীকরণ এক সমীকরণ দুই এবং সমীকরণ তিন যোগ করলাম করার পর আমরা জানি যে যদি সামনে কিছু থাকে সেটা উপরে দেওয়া যায় আর সামনে কিছু থাকলে উপরে দেওয়া যায় প্লাস b এর পর ওয়াই প্লাস লগ এর পর জেড এই গ্যালটু এখানে পি কমন নেই পি যদি কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড ওয়াই জেড এখন এটা 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 কেটে জিরো তাহলে এ পাশে তো যদি বেস ভিত্তি যেহেতু ভিত্তি সবগুলো সেম মানে ভিত্তি নাই বলে আমরা জানি যে ভিত্তি টেন তাহলে ভিত্তি যেহেতু সবগুলো সেম আমরা লিখতে পারি এটা ইন্টু এটা ইনটু এটা আমরা জানি যে সূত্রগুলি আমি আবার মনে করে দিচ্ছি যে যদি আমরা লগ ভিত্তি সেম হয় এম এন এক্স যেটাই হোক না কেন সমান সমান লিখতে পারি লগ এম প্লাস লগ এন প্লাস লগ এক্স রকম থাকলে এই রকম লিখতে পারি এইরকম থাকলে এরকম তাহলে এখানে যেহেতু আসে যোগা করে আমরা একে গুণ করে দিতে পারি লগ জেড এর পর এক্স ইন্টু বি টির পর ওয়াই ইন্টু সিটির পর জেড ইয়ে একটু পি গুণ জিরো মানে এখানে জিরো হয়ে যাবে এখন লগ এ টু রুপার এক্স ওয়াই সি জেড টু জিরো এখন লিখতে পারি লগ এ তু পার্স বি টির ওয়াই সি জেড টু লগ ওয়ান আমরা জানি লগ ওয়ান এর মান জিরো অথব জিরো আর এটা সেম অতএব উভয় পক্ষে লগ যদি উঠাই দেয় এটি পার এক্স ওয়াই সি তির পর জেড ইকাল টু ওয়ান অতএব দেখানো হলো এটা এ তির পর এক্স বি তির পর ওয়াই সি টুয়েল জেড ইকাল টু ওয়ান আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে আর এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সামনে আমি কাজের সমাধানগুলো দেখাবো থ্যাংক ইউ